মির্জাউল নেট সেন্টারে চোখ রাখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি মির্জাউল ইসলাম, আজকে আপনাদের জন্য ভিডিওতে থাকছে কিভাবে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। যদিও বিষয়টি পুরনো, তবে দেখাচ্ছি, কারণ আমার কাছে অনেক কমেন্ট আসছে এই ব্যাপারে। অনেকে ব্যাপারটা নাকি বুঝেও বুঝতে পারছেন না ঠিকঠাক। যাই হোক, তাই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর খুব সহজে বুঝিয়ে দেবো কী করে সেটা করতে হয়। শুরু করার আগে বলে নিই বন্ধুরা, যিনারা আমার এই ফ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখানে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। যাই হোক, প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। আমি একটা ব্রাউজার ওপেন করছি, আপনি আপনার মনের মতো যে ব্রাউজারটা আপনার পছন্দ সেই ব্রাউজারটা ওপেন করুন। এবার গুগলে এসে লিখুন ই ডিস্ট্রিক্ট কথাটা লিখুন। এবার ই ডিস্ট্রিক্ট কথাটা লিখার পর প্রথমেই দেখবেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট এই লেখাতে এসছে। ই ডিস্ট্রিক্ট .wb.gov.in এই ওয়েবসাইটে ঢুকবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলেই এখানে যদি আপনার ইউজার নেম থাকে আর পাসওয়ার্ড থাকে তাহলে ক্লিক করে নেবেন, সেখানে প্রবেশ করবেন। আর যদি না থাকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কোথা থেকে এটা ইউজার নেম আর পাসওয়ার্ড করতে হয়। এই যে দেখুন, সিটিজেন রেজিস্ট্রেশন আছে না, সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। সিটিজেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ফর্ম আসবে। এখানে এসে এখানে ক্লিক করুন, সিটিজেনে ক্লিক করবেন আর একটা ইউজার নেম দেবেন। তাহলে ইউজার নেমটা দিবেন, এমন ইউজার নেম দেবেন যেটা ইউনিক হওয়া যায়, যাতে আর কাউরি নেই। আপনি আপনার মন মতন একটা ইউজার আইডি ইউজার নেম নিয়ে নিতে পারেন। আমি সংখ্যায় ইউজার নেম দিচ্ছি 224258 8। এখন পর্যন্ত কিন্তু সঠিক হয়নি, কারণ এটা আছে 6 দিলাম। দেখা যাক কি হয়। এ দেখুন, এখানে অ্যাভেলেবল, তার মানে এটা পাবো আমি, এটা কেউ ইউজ করেনি। এবার ইওর নেম, আপনার নামটা আপনি সিলেক্ট করবেন, MOFAZZALHOQUE। আমি একটা নাম সিলেক্ট করলাম আপনাদের দেখাবার জন্য, আপনি আপনার নামটাই সিলেক্ট করবেন, ভুল করে এটা আবার সিলেক্ট করবেন না। যাই হোক, এবার পাসওয়ার্ড লাগবে। পাসওয়ার্ডটা যখনই দেবেন, একটা বড় হাতে দেবেন, একটা ছোট হাতে দেবেন, আর নাম্বার দেবেন, আর হ্যাশ অ্যাট দ্য রেট এগুলোর মধ্যে একটা ইউজ করবেন। তো আমি সহজ একটা পাসওয়ার্ড ব্যবহার করছি, ধরুন আমি বড় হাতের দিলাম আই। যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ডটা সঠিক না হবে এখানে কিন্তু লাল হয়ে থাকবে। 8টা সংখ্যার মধ্যে দিতে হবে আর পাসওয়ার্ডটা একদম সঠিক হতে হবে। তো বড় হাতের আই দিলাম, ছোট হাত করে দিলাম আমি SLAM, এই পাসওয়ার্ডটা দিলাম। তারপরে অ্যাট দ্য রেট 123 দিলাম, দেখেন স্ট্রং দেখাচ্ছে, তার মানে হয়ে গেছে আমার। এবার কনফার্ম পাসওয়ার্ড যেটা দিলাম, আবার টাইপ করতে বলছে ISLAM অ্যাট দ্য রেট 123 দিয়েছি। যাই হোক, এবার একটা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, হোয়াট ইজ ইয়োর মাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফার্স্ট স্কুল নেম, যে কোনো একটা আপনি সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিলেন। এবার সেই অ্যান্সারটা, হোয়াট ইজ ইয়োর ফার্স্ট স্কুল নেম, তো আপনার প্রথম স্কুলের নাম কি, আপনি কোন স্কুলে প্রথমে পড়েছেন সেই স্কুলটা দিলেন। আপনি যেভাবে দিতে পারেন আপনার ইচ্ছে, আমি দিয়ে দিলাম MALDA মালদা, মনে রাখার জন্য। এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই লাগবে। আমি দেখাবার জন্য আপনাদের জাস্ট এটা ডায়াল করলাম, আপনারা সঠিক মোবাইল নাম্বারটা দেবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে টাইপ করবেন, না থাকলে ছাড়েন, দেওয়াটা খুব ভালো। অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, না দিলেও কিন্তু চলবে। যাই হোক, আপনাদের বলে দিলাম, আমি সেভ করছি। যখনই সেভ করবেন, সেভ করার পর এই যে এরকম ইউজার নেমটা চলে আসছে আর ইয়োর ফুল নেম, ফুল নামটা চলে আসলো, ইয়োর মোবাইল নাম্বার চলে আসলো। তো আপনার ইউজার নেমটা এখানে হয় লিখে নিতে পারেন, নাহলে এটাকে প্রিন্ট করে নিতে পারেন। আমি আপনাদের যেহেতু দেখাবার জন্য করছিলাম তাহলে আমি এটা লিখে নিই 224285 86, আর পাসওয়ার্ড তো আমি মনে রেখেছি। যাই হোক, এটা আমি কেটে দিলাম।
আগের মতো অবস্থায় চলে এসেছি। আগের মতো অবস্থায় আসার পর এবার দেখুন ইউজার নেম, এই যে 2242 8586, এটা আমি দিয়েছিলাম, পাসওয়ার্ডটা দিয়েছিলাম বড় হাতের ISLAM@123। এবার সবচেয়েতে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ক্যাপচা। এই ক্যাপচাটা যদি চিনতে না পারেন তাহলে কিন্তু এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যাবে। যদি এটা অসুবিধা আবার ক্লিক করবেন, এটা চেঞ্জ আবার ক্লিক করেন, আপনি চেঞ্জ করতে পারেন যত ইচ্ছা তত চেঞ্জ করতে পারেন। আর যদি চিনতে পারেন তাহলে কোনো কথাই নেই। যাই হোক, আমি এটা নিচ্ছি B54D2। লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলেই আপনি এর মধ্যে প্রবেশ করবেন। ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো সার্ভিস আছে, যে সার্ভিসগুলোর আপনার দরকার সেই সার্ভিসগুলোর জন্য আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। ই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক সার্ভিস আছে, এই সার্ভিসগুলোর মধ্যে আপনার যেটা দরকার সেটা অ্যাপ্লাই করুন। যেহেতু আজকে আমরা বিডিও ইনকামের কথা বলেছি, ইনকাম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো। তা এখানে এসে অল সার্ভিসের মধ্যে এখানে এসে নিচে চলে আসবেন, নিচে চলে এসে একদম দেখতে পাচ্ছেন এখানে ইনকাম সার্টিফিকেট বলে অপশনটা আছে, ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। আচ্ছা, এরকম আসলো, এরকম এসে সব নিচে চলে আসুন, নিচে চলে এসে অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করুন। অ্যাপ্লাই ক্লিক করে আপনার কাছে একটা ফর্ম আসবে, ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা বলে নিই আর একটা কথা, এই ফর্মটা যদি ইংরেজিতে বুঝতে অসুবিধা হয় তাহলে এটাকে বাংলাতে করে নিতে পারেন। তো আমি প্রথমে ইংরেজিতে সিলেক্ট করে দিচ্ছি, ফ্ল্যাপ করে দেখাচ্ছি, এর শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো এটা বাংলাতে কী করে এটা করতে হয়। যাই হোক, আমি সিলেক্ট করলাম, আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন, মিডিল নেম থাকলে দিবেন, না দিলে ছেড়ে দেবেন। আপনার যে ফার্স্ট নেম আমি দিলাম, একটা দেখাবার জন্য দিচ্ছি MOFAZZAL, মোফাজ্জাল দিলাম। লাস্ট নেম HOQUE HOQ। যাই হোক, ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে দিলাম, আপনি আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। আমি একটা দেখাবার জন্য আপনাদের সিলেক্ট করছি, জেন্ডার সিলেক্ট করবেন, মেল করলাম, ডেট অফ অ্যাপ্লিকেশন এটাতে আছে, মোবাইল নাম্বার দিলে দিতে পারেন, না দিলে ছেড়ে দিতে পারেন, অসুবিধা নেই, আধার কার্ড নাম্বার দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখানে ইমেল আইডি আছে, ইমেল আইডি দিতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। নিচে চলে আসুন, পার্সোনাল ডিটেলস, কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আমি একটা সিলেক্ট করলাম, মালদা সিলেক্ট করলাম, আমি সাব ডিস্ট্রিক্ট মালদা সদর আমি দিলাম দেখাবার জন্য। রুলার না আরবান, গ্রামের মধ্যে পড়ছেন না শহরের মধ্যে পড়ছেন সেটা দিবেন, রুরাল আরবান আমি রুরাল সিলেক্ট করলাম, ব্লক, এখানে অটোমেটিক কিন্তু ব্লক চলে আসবে, ব্লকের আন্ডারে পড়ছে তাই এটা ব্লক আসছে, তো ব্লকটা সিলেক্ট করে দিলাম। এখানে দেন কোন ব্লকের মধ্যে পড়ছে, কালেচক 3, কালেচক, ইংলিশ বাজার, ওল মালদা, অনেকগুলো আমি কালেচক 3 দিলাম জাস্ট দেখাবার জন্য। আচ্ছা, ওয়ার্ড দিতে পারেন, নাও দিতে পারেন, পুলিশ স্টেশন দিলেও চলবে, না দিলেও চলবে, আপনি দিয়ে দেবেন। অ্যাড্রেস, এবার অ্যাড্রেসটা দেবেন, আমি একটা জাস্ট এটা টাইপ করছি আপনাদের দেখাবার জন্য। পিনকোডটা 7321 22 দিয়ে দিলাম, এটা পিনকোড। প্লাস এখানে সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমার ভিডিওটা যদিও খুব লম্বা হয়ে যাচ্ছে, তো আপনাদের সুবিধার্থে দেখতে থাকুন, একের পর এক আমি বুঝিয়ে দেবো, নাহলে আপনারা হয়তো আবার অসুবিধায় পড়তে পারেন। আচ্ছা, ইওর বেসিক এনভায়রনমেন্ট হ্যাজ বিন সেভ, এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার এখানে দেখেন, এবার এখানে রিলেশন, কার ইনকামটা আপনি বের করতে চান, ফাদারের ইনকাম বের করবেন না নিজের করবেন। আচ্ছা, বাবার ইনকামটা বের করছেন, তো বেসিক্যালি আমাদের বাবার ইনকাম লাগে, আমরা বাবার সাথে থাকি, তো ফাদার এখানে বাবার সিলেক্ট করলাম, রিলেশনটা কি
দিয়ে দিলাম ফার্স্ট নেম, দিয়ে দিলাম একটা মিডল নেম, ছেড়ে দিলাম কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট মালদা, সাব ডিস্ট্রিক্ট মালদা সদর, রুরাল আরবান, রুরাল দিয়েছিলাম, ব্লক তো ব্লক থাকবে, ব্লক মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার কালীচক থ্রি। আচ্ছা এখানে দেখেন, এখানে এটা দিতে পারেন নাও দিতে পারেন, অ্যাড্রেস লাইনটে যা আছে সেটা দিয়ে দিলাম, পিনকোড 7322 দিয়ে দিলাম, এটা জাস্ট দেখাবার জন্য। অ্যানুয়াল ইনকাম, এবার অ্যানুয়াল ইনকামটা কত দিয়েছেন, কতর মধ্যে আপনার ইনকাম করতে পারেন করবেন, 45,000 দিলাম। এবার ইনকাম ইয়ার কোন বছরের মধ্যে ইনকামটা 2017-18 এটা সিলেক্ট করলাম, এটা বাদ দেন, কি জন্য এখানে বাদ দিলে দিতে পারেন ছেড়ে দেবেন, এটা বাদ দিন ছাড়েন, এখানে ইনকাম দিলেন অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সেভ অ্যান্ড র্যাপ, সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে পারেন, এখানে করতে পারেন, সেভ অ্যান্ড নেক্সটে করে দিলাম আমি। পরের পেজ আসবে, একটু ওয়েট করুন, এই যে দেখুন ইনকাম সার্টিফিকেট ডিটেলস, ইনকাম সার্টিফিকেটের যেটা অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি যে যে ফিল আপ করেছিলেন সেই সেই জিনিসগুলো আসলো। এবার কথা হচ্ছে এটাকে প্রিন্ট করে নেবেন, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে এডিট অ্যাপ্লিকেশন করতে পারেন। এবার ডকুমেন্টস আপনি সাবমিট করতে পারেন, এখানে সাবমিট করবেন অ্যাটাচ ডকুমেন্ট, কী ডকুমেন্ট দিচ্ছেন, ডকুমেন্টসের কথা বলে নিই, ইনকাম যেহেতু নেবেন তাহলে আপনার যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের প্রধানের ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন, মানে আপলোড করে দেবেন, এখানে আপলোড করবেন, আপলোডের জায়গায় ক্লিক করবেন রেসিডেন্ট প্রুফ, ওটা আপনার ভোটার কার্ড, আধার কার্ড, সার্টিফিকেট ইস্যু বা এসডিওর কোনো ইস্যু, ফটোগ্রাফ, এখানে আপনার ফটো সিলেক্ট করবেন, এটা তো বুঝতে পারছেন ইনকাম প্রুফ, যেটা ইনকাম সার্টিফিকেটটা ওটা সিলেক্ট করবেন পঞ্চায়েতের কাছ থেকে নিয়ে এসে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে, আদার্স ডকুমেন্ট যা আছে, তো সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, যেহেতু আমি এটা ক্লিক করলাম না, সেভ আপলোড করলাম না আপনাদের দেখাবার জন্য, আর ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে, তো যাই হোক আমরা পিছনে ফিরে যাই। আর আপনাদের আরেকটা কথা বলছিলাম, যে শেষে বলেছিলাম যে এটাকে বাংলাতে কিভাবে করতে হয় দেখিয়ে দেবো, বাংলাতে করতে গেলে আপনাকে প্রথমেই একটা যে অ্যাপ্লিকেশন পেজটা এসছে সেই অ্যাপ্লিকেশনের পেজটা ফাঁকা জায়গাতে ক্লিক করবেন, ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করবেন, ফাঁকা জায়গাতে রাইট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট টু ইংলিশ, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই মতো অপশনে ক্লিক করবেন, ইংলিশ আছে এখানে যে ভাষাতে করবেন আপনি সেটা সিলেক্ট করে নেবেন, এখানে বাংলা, বাংলা আমি সিলেক্ট করে নিলাম, এবার ট্রান্সলেট কথাটাতে ক্লিক করছে, দেখুন কি সুন্দরভাবে বাংলা চলে এসছে। এবার বুঝতে না পারলে ইংরেজিতে কোনো অসুবিধা হলে বাংলাতে বুঝে খুব সুন্দরভাবে করুন, আর যদি কোনো অসুবিধা হয় নিচে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন, তাহলে ভালো থাকুন, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।